আলাইকুম দোষ থাকলে সরকার যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব বললেন উপাচার্য ফরিদিন বলেন শিক্ষার্থীদের চলমান আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা গালাগাল সহ্য করে আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করছেন আমাদের শিক্ষক এর আগে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তারা তাদের ফিরিয়ে দেন নিজের কল্যাণের জন্য পদত্যাগ করেন এটাই উত্তম হবে ছেলে মেয়েরা মেনে নিচ্ছে না লজ্জাসরম থাকলে আর তার আগে পদত্যাগ করতেন যেখানে ছাত্র ছাত্রীরা আপনাকে চাচ্ছে না সেখানে আপনি সরকারের দিকে মুখিয়ে আছেন কেন নির্লজ্জ বেহায়া কোথাকার নিজের বিবেক কি সরকারের কাছে বন্ধক রেখেছে আপনার দোষ না থাকা হাজার শিক্ষার্থী আপনার উপর ক্ষেপে গেল কি করে শিক্ষার্থীদের জন্য আর আপনি যোগ্য নন আপনি ওই বিশ্ববিদ্যালয়ে থাকলে আরো সমস্যা বাড়বে সরকারি বরাদ্দের টাকা ছাত্র ছাত্রীদের মধ্যে খরচ না করে মিথ্যুকের মতো বলেছেন যে টাকা ছাত্র ছাত্রীদের মধ্যে খরচ করেছেন কিন্তু করোনা ভাইরাসের সময় অনেকদিন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল কিছু শিক্ষকদের সাথে নিয়ে বরাদ্দের টাকা লুটপাট করে খেয়েছে আপনার লোভ বেড়ে গেছে সেই জন্য পদত্যাগ করছেন না সেই জন্য পুলিশ দিয়ে বোমা মারছেন গুলি মারছেন লাঠি পেটা করছেন ক্যান্টিনের খাবার বন্ধ করিয়ে দিয়েছেন কিছু শিক্ষক আপনার পক্ষে দালালি করার জন্য মাঠে নামিয়ে দিয়েছেন আর চার পাঁচ দিন যাবৎ শিক্ষার্থীরা শীতের মধ্যে আপনার পদত্যাগ দাবি চেয়ে আন্দোলন করে কষ্ট করছে এই শিক্ষার্থীরা আমাদের কেউ সন্তান কারো ভাই কেউ বোন কেউ ভাগিনা কেউ ভাতিজা কেউ ভাতিজি শিক্ষার্থীদের পক্ষে দেশের জনগণের দাঁড়িয়ে গেলে আপনি ভারতে গিয়েও শান্তি পাবেন না কিছু কিছু অসভ্য প্রকৃতির মানুষ থাকে তাদের চরিত্র এতটাই কুৎসিত যে ঘৃণা জন্ম হয়ে যায় অথচ সেই কুৎসিত চরিত্রের মানুষগুলো নিজেদের ধোয়া তুলসী পাতা মনে করে ভাব খুব অবাক লাগে আত্মসম্মান থাকলে নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে জাতিকে কলঙ্ক মুক্ত করে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে দিন প্রয়োজনে ছাত্রছাত্রীরা মিলে সুপারিশ করে দীপু মনিকের দেওয়া টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করা হবে এই নিয়ে একজন মন্তব্য করে করেছেন আপনার লজ্জা নেই আপনাকে সরকারের সিদ্ধান্তে ভিজে থাকতে হবে কেন আপনি কি রাজনৈতিক দলের প্রতিনিধি এদেশের সবচেয়ে বড় সমস্যা হলো এক প্রতিষ্ঠানের শিক্ষককে অন্য প্রতিষ্ঠানের ভিসি বানানো নিজের নিজে কি কোনো বোধ শক্তি নেই সরকার প্রধান বের করে দিলে কি সম্মান বাড়বে তার শিক্ষার্থীরা তাকে ভিসি হিসেবে চায় না আত্মসম্মান বোধ থাকলে নিজেই পদত্যাগ করবে আরেকজন বলেছেন শিক্ষকের যদি আত্মসম্মান বোধ না থাকে তবে সে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না লজ্জার মাথা খেয়ে পদত্যাগ না করে সরকারি সিদ্ধান্তের কথা বলে ক্ষমতা আঁকড়ে বসে আছে আসলে এদের ব্যক্তিত্ব বলে কিছুই নেই ক্ষমতা আর ক্ষমতা এটাই তাদের চূড়ান্ত লক্ষ্য সরকারের উপর ছেড়ে দিলেন কেন নিজের থেকে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের রক্ষা করুন চোখটা বন্ধ করে দেখুন আপনার আদেশ ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ আসেনি এটাই বড় দোষ আরেকজন মন্তব্য করেছেন বিসি সাহেব যতটা সুশৃঙ্খল ভাবে নিজের নির্লজ্জতা প্রমাণ দিচ্ছে তাতে করে খুব শীঘ্রই তাকে সিসি হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে কারণ সিসি হতে গেলে অবশ্যই তার নির্লজ্জ কোঠা থাকতে হবে কিছু না হলে অন্তত মন্ত্রণালয় তো জায়গা পাবেই এদিকে এখনই যেখানে